হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে আসছি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে, পাতাকপি আর গরুর মাংস। দেখতেই পাচ্ছেন তো রান্নাটা এত মজা হয়েছে, তো চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এই রেসিপিটা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো চলেন ফুল ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো রেসিপিটি করে নিই। জয়ফল, দারচিনি, ছোটো এলাচ, বড়ো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ, জিরা, এগুলো সব আমি একসঙ্গে করে আমি ব্লেন্ডার করে নিব। আর এটা হচ্ছে ভাজিনি, এটা হচ্ছে কাঁচা জিরা। এই যে এগুলো আমি এখন সব একসঙ্গে ব্লেন্ডার করে দেবো। তো এই যে আমি মশলাটা বানিয়ে নিয়েছি, এই যে পাউডার হয়ে গিয়েছে। তো আমার এই হ্যাপি ব্লেন্ডারটা দিয়ে আমার অনেক উপকার হয়, বাটাবাটি কষ্ট ছাড়াই আমি এটাতে ব্লেন্ডার করে নিই। এই যে সব কিছু গুঁড়া হয়ে যায়। আরো 10 মিনিট সিদ্ধ করে নিব। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আমি আরো 10 মিনিট সিদ্ধ করে নিব। আর সরি, আমার লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। আসলে বাচ্চারা থাকলে সব কিছু হয় না, অনেক ঝামেলা করে ভিডিও করার সময়। তো আমি এখন লবণটা স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণটা উচিত ছিল কষানোর সময় দেওয়ার, কিন্তু ভুলে গিয়েছি। ভিডিও করতে আসলে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, তো আমি এখন লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব।
তো এই যে প্রায় আরো 10 মিনিট কষানোর পরে পানি একটু আসছে, পানি রয়ে গিয়েছে। তো আমি এই পানিটার মধ্যেই আমি আলুটা সিদ্ধ দিয়ে দিব, আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। তো এই আলুটা দিও আমি নেড়েচেড়ে কিছুটা জাল দিয়ে নিব আরো 5 মিনিটের মতন। তো এই যে আমি আলুটা দিয়ে নেড়ে নিচ্ছি, এখন আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিব, দিয়ে আরো 5 মিনিটের মতন আমি কষিয়ে নিব আলুটা। তা এখন আমি 5 মিনিট পরে ফিরে আসছি। এই যে আলু কষানো হয়ে গিয়েছে, দেখেন তেল বের হয়ে আসছে। মাংস থেকে আমি পানি আর অ্যাড করব না। তো এইভাবে আমি একটু নেড়েচেড়ে নিব, আর তরকারি কালারটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি পাতাকপি গুলি দিয়ে দিব, মানে মাংস রান্না আমার হয়ে গিয়েছে। তো আমি প্রায় 10-20 মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি, পাতাকপিটা দিয়ে আমি বেশি জাল দিব না। তো এই যে আমি পুরো একটা পাতাকপি নিয়েছি, 1 কেজি মাংস একটা পাতাকপি নিয়েছি, নিয়ে আমি এখন পাতাকপি তো বুঝে নিই, মিডিয়াম সাইজের একটা পাতাকপি নিয়েছি। তো অনেক টেস্ট পাতাকপি, শীত নতুন আর শীত পড়ছে, নতুন নতুন পাতাকপিগুলো কিন্তু হেভি মজা। তো এই যে আমি একটা পাতাকপি ভালো করে এখানে দিয়ে দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব প্রায় আরও 5 মিনিটের জন্য। তো এই তো আমি 5 মিনিট পরে ফিরে আসছি, বেশি জাল দিয়ে নিব না, পাতাকপিটা বেশি গলে গেলে আবার ভাল লাগবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে তরকারিটার কালারটা কেমন হয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। তো পাতাকপিতে একটু চর্বিওয়ালা মাংস হলে অনেক মজা লাগে, তো আমি এখানে চর্বিও দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মশলাটা কত সুন্দর পাতাকপির সঙ্গে মিশে গেছে, বা পাতাকপিও নরম হয়ে গিয়েছে। তো তরকারিটার কিন্তু অনেক মজা হয়েছে, খাওয়ার পরে বয়স দিচ্ছি। তো এখন আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম আর সঙ্গে গরম মশলা দিয়ে আমি উপর থেকে দিয়ে দিয়েছি, খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে আপনারাও রেসিপিটি করে দেখবেন, আর আমার কাছে তো অনেক মজা হয়েছে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমার নামানো হয়ে গিয়েছে, মানে রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এই যে বাটিতে পরিবেশন করছি দেখেন, আর আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। তো প্লিজ সবাই জিসান ফ্যামিলির সঙ্গে থাকবেন, জিসান ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।